आगराबाद महिला कलेजे 2019-2020 शिक्षाबर्षेर डिग्री पास प्रथम बर्षेर छात्रबिंदु आसलामु आलाइकुम केमन आछो मेयेरा आसो आमरा तोमादेर रुमा मैडम बोलछि जे अंक जे चैप्टारटा आमरा पढ़ाछिलाम सेटा होच्छे व्यवसायिक पण्येर हिसाब रक्षण आसो माने আসো আমরা এখন আজকে যে অঙ্কটা করব তোমাদের পদ্মা প্রকাশনের 31 নম্বর অঙ্ক ইনভেন্টরির পদ্মা প্রকাশনের 31 নম্বর অঙ্ক প্রশ্নটা একটু শুনো রফিকুল হাসান ইউজেস এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ইন রেকর্ডিং মার্চেন্টাইজ ট্রানজ্যাকশন হুইজ অয়ার অ্যাজ ফলোজ ফর জুলাই 2040 দেখো ইনভেন্টরি জুলাই 1 200 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 50 ইচ 10,000 টাকা পারচেজ জুলাই 10 তারপর আসো পারচেজ 20 জুলাই 20 আবার পারচেজ জুলাই 30 ইস্যু সেলস 15 আর সেলস হচ্ছে 25 তা দেখো বলা আছে ফিজিক্যালি ইনভেন্টরি কাউন্টেড অফ জুলাই 31 রিভ্যালুয়েটেড 500 ইউনিটস অন হ্যান্ড এখন আসো তোমায় কি করতে বলছে দেখো এতে বলছে পাস জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন আর বিতে বলা আছে ডিটারমাইন কস্ট অফ গুডস সোল অ্যান্ড ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি আন্ডার ফাইফো পারপেকচুয়াল মেথড তাহলে আসো তোমরা মাল খতিয়ান যেভাবে করেছো ইন্টারমিডিয়েটে সেটার মতোই মাল খতিয়ান ফাইফো পদ্ধতিতে তাহলে আসো আমরা অঙ্কটা করব এরা আমরা অঙ্কটা শুরু করব এতে বলা ছিল জার্নাল এন্ট্রিজ আর রফিকুল হাসান জার্নাল এন্ট্রিজ ঘর হচ্ছে ডেট অ্যাকাউন্টস টাইটেল তারপর লেফট ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রথমে আসো এক তারিখে যে বলা ছিল জুলাই 1 সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স সেটার জন্য জাবেদা করতে হবে না ঠিক আছে তারপর আসো 10 তারিখে ওরা পারচেজ করে 500 ইউনিট তাহলে আসো পারচেজের জন্য জাবেদ হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট টু রেকর্ড 500 ইউনিটস অফ মার্চেন্ডাইজ পারচেজ অ্যাট দ্য রেট অফ টাকা 50.50 ইচ তাহলে টোটাল গুণ করলে কত আসে 20,250 তারপরে আসো 15 তারিখ তারপর আসো 15 তারিখে হচ্ছে সেলস তাহলে সেলস হচ্ছে 500 ইউনিটস তাহলে দেখো সেলসের জাবেদ হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সেলস ক্রেডিট টু রেকর্ড সেলস অফ 500 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 70 ইচ তাহলে কত আসে 35,000 এখন আসো আমরা জানি পারপেচুয়াল সিস্টেমে আরেকটা জাবেদা করতে হয় বিক্রয়ের জন্য দুটা জাবেদা লাগে কস্ট প্রাইস দিয়ে করতে হবে তাহলে দুই নাম্বার জাবেদা আসো 15 তারিখে কস্ট অফ গুডস সোল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট টু রেকর্ড কস্ট অফ 500 ইউনিট সোল্ড তাহলে দেখো এটা ফাইফো পদ্ধতিতে আমরা করছি টাকাটা হবে প্রথমে ওপেনিং ছিল 200 ইউনিটস তাহলে 200-এর জন্য হচ্ছে 50 টাকা করে আর তারপরে পারচেজ তারপরে পারচেজ হচ্ছে তোমার 50.50 ওইখান থেকে নিব 300 ইউনিট তাহলে টোটাল 500 ইউনিট তাহলে কত আসে 25,150 তাহলে 15 তারিখে দুইটা জাবেদা শেষ এখন আসো 20 তারিখে আবার তারা ক্রয় করে তাহলে আসলে জাবেদা হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট টু রেকর্ড পারচেজ অফ 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 50.75 ইচ তাহলে কত আসে 20,300 তারপর আসো 25 তারিখ আবার সেলসে জাবেদা দুটা জাবেদা হবে প্রথমে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সেলস ক্রেডিট টু রেকর্ড সেলস অফ 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 75 ইচ তাহলে কত আসে 30,000 তারপর আবার আটটা জাবেদা করতে হবে কস্ট অফ গুডস সোল ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট টু রেকর্ড কস্ট অফ 400 ইউনিট সোলস 20,250 এখানে কীভাবে আসলো দেখো টাকাটা হচ্ছে আমাদের প্রাথমিক মজুদ শেষ প্রথম ক্রয় থেকে নিলাম আমরা 200 ইউনিট আবার তারপরে ক্রয় থেকে নিলাম আমরা 200 ইউনিট তাহলে 200-কে গুণ করতে হবে প্রথমটা হচ্ছে 50.50 আর তারপরে 200-কে গুণ করতে হবে 50.75 তাহলে এই টাকাটা আসবে তারপরে আসো তো 30 তারিখ আবার কী করেছে 30 তারিখ আবার 300 ইউনিটস পারচেজ করেছে তাহলে যাবে তবে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট টু রেকর্ড পারচেজ অফ 300 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 51 ইচ তাহলে 50,300 যাবে শেষ এখন আসো বিতে বলা ছিল ফাইফো পদ্ধতিতে
মাল খতিয়ান করতে তাহলে দেখো রফিকুল হাসান স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফাইফো মেথড। তোমার তো ঘটা জানোই ডেট, তারপরে হচ্ছে রিসিপ্ট অথবা পার্সেস, তারপরে ইস্যু অথবা কস্ট অফ গুডস সোল্ড ব্যালেন্স, তারপর আবার এগুলোকে তিনটা করে ভাগ করতে হবে, ইউনিটস পার ইউনিট টোটাল টাকা, আবার ইউনিটস পার ইউনিট টোটাল টাকা, আবার ব্যালেন্স ও ইউনিট পার ইউনিট টোটাল টাকা। তাহলে আসো প্রথমে আমরা ফাইফো পদ্ধতি আগের মালটা আগে ছাড়া পদ্ধতি করছি। তাহলে আসো প্রথমে আসো 2014 জুলাই এক ব্যালেন্স দেওয়া আছে, সেটা লাস্টের কলামে লিখো ব্যালেন্স 50 ইচ, তাহলে 10,000। তারপর আসো 10 তারিখে পার্সেস অথবা রিসিপ্ট 500 টাকা হচ্ছে, পার ইউনিট হচ্ছে 50.50, তাহলে কত আসতেছে দেখো 25,250। তাহলে ব্যালেন্সে চলে আসো, আগের ছিল 200 ইউনিটস, তারপর এখন হচ্ছে 500 ইউনিটস, তাহলে 100 গুণ করলে আমরা 10,000 আর 25,250। আসো 15 তারিখে ইস্যু 500 ইউনিট, তাহলে ফাইভ পদ্ধতিতে আমরা প্রথম মাল থেকে নিলাম 250 টাকা করে, আর দ্বিতীয় মাল থেকে নিলাম 350.50, তাহলে গুণ করলে যা হয় টোটাল হচ্ছে 25,150, 500 ইউনিট ইস্যু হলো, তাহলে ব্যালেন্স প্রথম মালটা শেষ, দ্বিতীয় মাল থেকে 300 চলে গেল, তাহলে তার 200, তাহলে 200 কত টাকা আসে 10,100। তারপরে আসো 20 তারিখ, আবার আসো পার্সেস 400, এটা কত দিয়ে ক্রয় করছে দেখো 50.75, তাহলে 20,300। তাহলে এখন ব্যালেন্সে চলে আসো, আগের ছিল 200, এখন নতুন করে হলো 400, তাহলে কত 10,100 আর 20,300। তারপরে আসো 25 তারিখে আবার ইস্যু করে 400, তাহলে প্রথম মাল থেকে নিলাম 200, দ্বিতীয় মাল থেকে নিলাম 200, তাহলে আসো 20,250, তাহলে ব্যালেন্স থাকে কত আমাদের 200 ইউনিটস আর 50.75 দিয়ে 10,150। তারপরে আসো আবার 30 তারিখ, আবার পার্সেস 351 টাকা, কত আসে 50,300, তাহলে ব্যালেন্স হলো 200 আগের ছিল, এখন নতুন করে পার্সেস 300, তাহলে টোটাল কত আসে 10,150 আর 50,300। তাহলে আসো 31 তারিখ, আমরা এটা কীভাবে মিলাবো দেখো, ওরা 1200 ইউনিট ক্রয় করে, ঠিক আছে, 500, 400, 700, 700 আর 3-এ কত হলো 700, আর 3-এ হলো তোমাদের কত 900 আর 1200, তাহলে 1200 ইউনিট ক্রয়, আর ওপেনিংয়ে হচ্ছে 200, তাহলে কত 1400 ইউনিট। তারপর আসো টাকা যদি আমরা বের করে টোটাল টাকা, 1200 ইউনিটের ক্রয় মূল্য আসছে কত 60,850, আর ওপেনিং ব্যালেন্স প্লাস করলে 10,000, তাহলে 70,850, আবার ইস্যু হচ্ছে 900 ইউনিটস, আর ইস্যুর টাকা হচ্ছে 45,400, তাহলে ব্যালেন্স থাকলো কত আর 500, 25,450। তাহলে দেখো, সুতরাং দেখা যাচ্ছে কস্ট অফ গুডস সোল ইজ টাকা 25,400 ফর 900 ইউনিটস, অ্যান্ড ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি হচ্ছে টাকা 25,450 ফর 500 ইউনিটস। তাহলে এই হচ্ছে আমাদের ফাইফো পদ্ধতি, মেয়েরা তোমরা বাসা অঙ্কটা করবে, এটা তোমাদের প্রদ্যা প্রকাশনীর 31 নাম্বার অঙ্ক। তা আমরা পরের ক্লাসে ফাইফো লাইফো এইটার ব্যাপারে যাবো, তো মেয়েরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।